গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমি ভীষণ ভালো আছি। তো এই যে সকালবেলা দেখো, সকালবেলা ডোডো 7:30টার মধ্যে স্কুলে পৌঁছে গেছে, মানে ওকে স্কুলে রেডি টেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 10 তারিখ, তো আজকে থেকে ওর জার্নিটা আবার শুরু হয়ে গেছে। তো আবার ঘোষণা করছেন যে স্কুলটা নাকি ছুটি পড়বেন, কিন্তু সচরাচর আমাদের স্কুল কিন্তু চট করে ছুটিটা দেয় না। তো আমাদের স্কুল হয়তো ছুটি দেবে না, কাদের কাদের স্কুল ছুটি পড়ে গেছে, যেরকম সামার ভ্যাকেশনের মধ্যে আবার সামার ভ্যাকেশন, তোমাদের 10 দিনের মধ্যে আবার সামার ভ্যাকেশন দিয়েছে। তো অবশ্যই কমেন্টের সেকশনে জানাতে ভুলো না কিন্তু আমাদেরকে, কিন্তু আর সামার ভ্যাকেশন দেয়নি, যা দেওয়া দেওয়া হয়ে গেছে 1 মাসের জন্য। তো এই যে এখন আমি পুরো টোটাল আমার বেডটাকে ক্লিন করব, বেডরুমটাকে ক্লিন করব। তো আগে আমি আগে চলে গেছিলাম রান্নাঘরে, যেহেতু আমি অফিসে বেরোবো। তো আমার কী কী রান্না হয়েছে না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে বিছানাটাকে ক্লিন করব, তারপর পুজো দিতে হবে, অনেক কাজ আছে। প্রেশার কুকারের ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর এটা কড়াটা ধরে গেছে, মানে জ্বলছে আর কি, মানে মাছটা ভাজবো, মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। এখানে আমি শাক ভাজা হয়েছে, এখানে আমার হয়েছে হচ্ছে তোমার কি বলে আলু দিয়ে চিংড়ি দিয়ে একটু গামাখা একটা তরকারি, আর এটা ডিমের ঝোল, আর এই যে মাছের তরকারিটা হবে। আর আমি টিফিনও একটু নিয়ে নিয়েছি, যেহেতু আমি অফিসে নিয়ে যাব, একটু একটু করে অল্প করে আমি নিয়ে যাই, যেহেতু আমি একা খাই। তো ওই জন্য আলু দিয়ে আর হচ্ছে কচু দিয়ে ঝোলটা রান্না করব। তো কারা কারা খাও আলু আর কচু দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোলটা খেতে না দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি সব রকমের তরকারি অল্প অল্প করে নিয়ে যাই, যেহেতু আজকে ডিমের ঝোল নিয়ে যাবো, আর শাক ভাজা, আর হচ্ছে তোমার কি ওই চচ্চড়িটা একটু নিয়ে যাবো, আর মাছটা নেবো না, মাছ ডিম দুটো ভালো না খাওয়াটা, ওটা রাত্রে এসে খাবো, ওটা একটা অপশনাল, ওটা রাত্রে আমি আবার এসে আমাকে অফিস থেকে এসে রান্নাটা করতে হয়, ওই জন্য আর ভালো লাগে না বলে ওই জন্য একেবারে করে টোরে রেখে দিয়ে যায়। এখন কিন্তু সকাল 9টা বাজে, 9টার মধ্যে আমার দেখো একটা তরকারি হলে পুরো টোটাল হয়ে যাবে। এবার চ আমি স্নান করতে যাবো, স্নান টান করে পুজো টুজো দিয়ে গোপাল 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 সোনুকে আমি পুজো টুজো দিয়ে আমি বেরিয়ে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে আমার ক্লিনিকটা দেখানো হয়নি, আমার অফিসটা, ওখানে দেখো সব জায়গাতে সব কিছু অ্যালাউ হয় না। তো তোমরা যেইটুকুনি আমার ভিডিওর মাধ্যমে দেখেছো বা বুঝেছো, হয়তো তোমরা তোমার কী বলে বুঝতেই পেরেছো যে আমি কোথায় কী কাজ করছি না করছি, যেহেতু আমি ভিডিওতে পোস্ট করেছি, ওই জন্য আমি মুখে বলে দিলাম আমি একটা ডক্টর ক্লিনিকে আমি একটা কাজ করি, ভীষণ ভালো। তো ওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না কিন্তু। মাছের ঝোলটা হয়ে গেছে, বটবড়ি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল একটু পাতলা করে রেখে দিয়েছি। এই যে পুরো টোটাল রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, সব কমপ্লিট। আর এই যে দেখতেই পাচ্ছ আমার বিছানাটা, বিছানাটা সকালে যেরকম ছিল ওরকমটা কিন্তু এখন নেই, পুরো পরিষ্কার করে দিয়েছি। আর আমি স্নান টান করে একদম পয় পরিষ্কার হয়ে রেডি হয়ে গেছি, যেহেতু আমি কাজে যাব। আর আমি খেয়ে কি যাই সকালে, যেহেতু আমি রুটি নয় ভাত নিয়ে যাই, আজকে আমি একটু ভাত নিয়ে যাচ্ছি। আর আজকে আমি এখন খাবো হচ্ছে তোমার একটু দুধ আর চকোস আর কলা, এটাই আমি একটু খেয়ে যাই। তো এটা ডোডো সোনাকেও দেওয়া হয়, ও স্কুলে খেয়ে চলে যায় আর আমিও এটা খেয়ে চলে যাই, এটা পেটে না অনেকক্ষণ দম থাকে আর কি। তো কী খাচ্ছি না খাচ্ছি চলো তোমাদের সাথে দেখাচ্ছি। তোমার পর আমি ফ্রেশ মানে পুরো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তারপরে যদি পারি তাহলে আমি আমার আজকে একটু ক্লিনিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো, ঠিক আছে? ওটা উচিত না যদিও করাটা, বেআইনি। তো যেইটুকুনি পারবো হয়তো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো ততক্ষণ ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এটার মধ্যে একটা গোটা কলা দিয়ে দিয়েছি, একটু দুধ, আর এই দেখো চকোস, মানে ফ্রুট যে চকোসগুলো হয় এর মধ্যে সব রকমের ড্রাই ফ্রুটও থাকে, অসুবিধা নেই। এটা পেটটাকে অনেকটা অনেকক্ষণ একটু তোমার ভরার টাইপের রাখে, খিদেও পায় না। এর মধ্যে কাজু কিশমিশ খেজুর, মানে ড্রাই ফ্রুট আর কি, চকোস যে ড্রাই ফ্রুট চকোসগুলো হয়, এই যে এটা ড্রাই ফ্রুট যে চকোসগুলো, ওই চকোসটা খাওয়া হয়, ঠিক আছে? আমি আর ডোডো সোনাই খাই, আর কেউ সচরাচর কেউ খায় না। এটা আর বেশি বড়ো করছি না, এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।